ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আপনাদের সামনে ডেলি আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব একটি বিশেষ ঘোষণা যিনারা স্পন্সর করতে চান অবশ্যই মাইতি টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন সেই সঙ্গে আজকের আপডেট ফ্ল্যাশ খবর কি কি আছে চলুন দেখে নিই মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী অপহরণে গ্রেপ্তার যুবক ভগবানপুর এক নম্বর ব্লকের তিন করোনা পজিটিভ মাইতি টিভি চ্যানেল প্রতিবেদনটি দেখুন লকডাউনে কাঁথিবাসীর গন্তব্যস্থল হয়েছে ক্যানেল পাড়ের নতুন বাজার রবিবার থেকে সুফল বাংলায় ২৫ টাকায় আলু দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলো শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সৎকার বিদ্যুৎ বিল নিয়ে বিজেপির বিক্ষোভ ভগবানপুরে মোদি মমতা বৈঠক আবারও কি টানা লকডাউন কোশ্চেন লকডাউনে মদ বিক্রি গ্রেপ্তার ব্যবসায়ী বাজেয়াপ্ত হল মদ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল ক্রিকেট অনুরাগীদের ক্ষেত্রে সুখদ খবর আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণেও থাকবে গরমের অনুভূতিও করোনায় কাঁথি শহরে প্রথম মৃত্যু মারা গেলেন চৌরঙ্গি মোড়ের জেরক্স ব্যবসায়ী বাড়ির খাবার খেলেন সমরেশবাবু শারীরিক অন্য সমস্যায় স্থানান্তরিত আমরি হসপিটালে করোনা সংক্রমিত পূর্ব মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার সুকেশ জৈন প্রয়াত বিখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর নির্দেশিকা জারি কেন্দ্রের স্বাধীনতা দিবস পালন এবার ভার্চুয়ালে তমলুকে বিজেপির বিক্ষোভ প্রতিবেদনটি দেখুন মাইতি টিভি চ্যানেল তা তুলে ধরছে